আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি, এসএম হাসান। আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটি বিষয় নিয়ে এসেছি। দেখুন, আমাদের দেশে একজন বিখ্যাত চিত্রশিল্পী এসএম সুলতান। তো এসএম সুলতানের চিত্রকর্ম খুব বেশি না, কিন্তু খুবই জনপ্রিয় এবং বিখ্যাত তিনি একজন চিত্রশিল্পী। তো তার চিত্রকর্মগুলো বারবার কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো আপনি যদি সঠিক না জানেন, তাহলে কিন্তু ভুল করার সম্ভাবনা আপনার পক্ষে সম্ভব। তো এই জন্য তার চিত্রকর্ম যেহেতু কম, আপনি যদি সহজেই সহজ পন্থায় মুখস্থ করে রাখতে পারেন, তাহলে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু আপনি সহজেই আনসার করতে পারবেন। তো আজকে আমি যে সূত্রটি দিচ্ছি, এর মধ্যে দিয়ে কিন্তু আপনি সহজেই তার চিত্রকর্মগুলো মনে রাখতে পারবেন এবং সহজে প্রশ্নের উত্তর করতে পারবেন। এগুলো কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। তো আপনারা অবশ্যই খাতা লিখে নিয়ে কয়েকবার চেষ্টা করলে কিন্তু মনে রাখতে পারবেন। তো দেখুন, আজকে সূত্রটি, এসএম সুলতান পরশুর হত্যা করেছে। বন্ধুরা খেয়াল করুন, এখানে পরশুর হত্যা এই শব্দের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। তার মানে এখানেই মূল ক্লুটা দেওয়া আছে। তো আমরা যদি একটু দেখা যাই, আমরা দেখতে পাবো পুরুষদের পর থেকে প্রথম বৃক্ষরোপণ, শুরু থেকে চরদখল এবং হত্যা থেকে হত্যাযজ্ঞ। তাহলে এই তিনটি কিন্তু তার চিত্রকর্ম এবং বিখ্যাত চিত্রকর্ম। তো আপনারা পুরুষের হত্যা এর এটির মনে রাখার মধ্যে দিয়ে কিন্তু তার সব চিত্রকর্মই মনে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলের প্লে লিস্টেও কিন্তু আপনারা ভিডিওগুলো বিষয়ভিত্তিক দেখতে পারেন, তাহলে আপনাদের সময় এবং শ্রম দুটোই বাঁচবে। তো আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেনাগাদ, আল্লাহ হাফেজ।